নমস্কার, আমি আবার চলে আসলাম আমরা আমাদের শেফ রান্নাঘরে। তো আজকে আমরা আবার একটা নতুন আইটেম বানাতে চলেছি। তো তার নাম হচ্ছে নামকিন চিকেন মশালা। তো দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কী কী লাগবে নামকিন চিকেন মশালা বানাতে। তো আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা, তো কিছুটা বাড়ি করে কাটা লঙ্কা, কারি পাতা, সর্ষে দানা, জিরা, এখানে আপনি সাই জিরাও ইউজ করতে পারেন, ভালো হবে। আর হোল গরম মশলা কিছু নিয়ে নিয়েছি আমরা, আর সাথে আছে ধনিয়া পাউডার, হলুদ পাউডার, জিরে পাউডার, গরম মশলা পাউডার, একটু কস্তুরি মেথি অ্যান্ড চিলি পাউডার। আর সাথে রয়েছে আমাদের ক্রিম, ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধও ইউজ করতে পারেন। আর রয়েছে আমার কিছু ফেটানো দই আর ঘি। আর চিকেন আমাদের কেটে নেওয়া কিছু চিকেন, আর কাসুনাট পেস্ট, কাজু পেস্ট, কাজু বাটা তো করে নিয়েছি। তো চলুন আমরা আজকে বানিয়ে নিই আমাদের স্পেশাল আইটেম নামকিন চিকেন মশালা। তো আসুন শুরু করা যাক। তো আমরা এবারে কড়াইতে একটু তেল দিয়ে নেবো, রিফাইন তেল, পরিমাণ মতো তেল দিয়ে নেবো। তো এবার আমরা ভালো হতে সাই জিরা, বা সাই জিরা না থাকলে আপনারা গোটা নর্মাল জিরাও ইউজ করতে পারেন। আর সর্ষে দানা আর কিছুটা, এবার এটাকে আমরা হোল গরম মশলা ডালবো, বেলি, ডালচিনি, চার পাঁচটা এলাইচি, আর দুটো স্টার আনিস, একটু লবঙ্গ, কিছুটা গোলমরিচ, আর একটা বড় এলাইচি, কালো এলাইচি। আমরা একটু গরম মশলাটাকে একটু ভুনে নেব। তো ভুনে নেওয়ার পরে আমরা তাতে একটু কারি পাতা দিয়ে দেব। তো এবার তাতে আমরা পেঁয়াজ বেটে রেখেছি, তো পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, তো সেটাও দিয়েছি। তো পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমাদের ভেজে যেতে হবে, তার পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর্যন্ত। আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এতে আমি তিনটে কাঁচা লঙ্কা বাড়ি করে কেটে রেখেছি, তো সেটা দেব। দিয়ে এর মধ্যে আমি দু টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, দিয়েটাকে একটু নাড়ব। এবার এটাতে আমি টমেটো কিছুটা বেটে রেখেছি পেস্ট করে রাখা গ্রাইন্ডারে, তো তিনটে টমেটো আছে এখানে, তো সেটা এবার আমরা দিয়ে দেবো। সেহেতু টমেটোটা একটু বেশি লাগবে, এবার আমরা এটাকে ভালো করে একটু ভুনে নেব। এটা কতক্ষণ ভুনতে হবে ব্রাউন অবধি? এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু ভুনতে হবে। আচ্ছা, মানে মিনিট তিন চারেক ভুনতে হবে এটাকে? হ্যাঁ, কষাতে হবে ভালো করে। ঠিক আছে, আমরা কষিনি ততক্ষণ আমরা এটাকে। দেখুন দেখুন, আমাদের কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবার এটাতে আমরা মশলা দেবো, ধনিয়া পাউডার এক টেবিল স্পুন, টার্মেরিক পাউডার হাফ টেবিল স্পুন, আর চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, আর এতে দেবো কিছুটা জিরে পাউডার। আর সল্ট পরিমাণ মতো দিয়ে নেবেন, দিয়ে এটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার এতে আমার কেটে রাখা চিকেন পিস এর মধ্যে আমি দিয়ে দেবো।
দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আছে কষিয়ে নেবেন, চিকেনটাকে একটু স্লো আছে কষিয়ে নেবেন, তাহলে চিকেনটা টেস্ট হবে এবং সফট হবে। তো আমাদের চিকেনটা আপনি দেখতে পাচ্ছেন, আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে। তো এবার এত আমি কিছুটা ফেটানো দই দিয়ে দেবো। এটা দিয়ে সাথে সাথে ভালো করে ভুনে নিতে হবে যাতে দইটা ফেটে না যায়। এবার আমরা এতে কিছুটা কাজু বাটা দিয়ে দেবো, কাজু বেটে রেখেছিলাম তো সেটাই দেবো। এটাকে আমাদের ভালো করে একটু আবার নাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো এটাকে আপনারা একটু সাথে দুধও দিতে পারেন, বা দুধ না থাকলে একটু গরম জল ইউজ করতে পারেন। গরম জল দিলে খাবারটা ভালো হয় এবং খাবারের ভালো টেস্ট হয়, সুস্বাদু হয়। তো এতে আমরা কিছুটা গরম দুধ দিয়ে দিয়েছি, দেখুন। তো নামকিন চিকেন, তো আপনারা একটু মানে জল বা দুধ ইউজ করতে পারেন, দিয়ে একটু দু চার মিনিট ঢেকে ঢেকে একটু কষিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের নামকিন চিকেন হয়ে এসছে প্রায়। তো এতে আমি এবার 3 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেবো। নেড়ে নিয়ে এবার এতে আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা আগেই বলেছি দুধও ইউজ করতে পারেন। দিয়ে এটাকে এবার আমি একটু নেড়ে নেব। এবার এটাতে আমি কিছুটা গরম মশলা পাউডার দিয়ে দেবো, আর কিছুটা কস্তুরি মেথি পাউডার। কাস্তুরি মেথি পাউডার বেশি দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে, এটা বুঝে আপনাকে দিতে হবে। এবার নুনটা আমরা একটু চেক করে নেব। এবার এটাকে আমরা কষিয়ে নিয়েছি গ্রেভিটাকে, তো প্রায় অলমোস্ট হয়ে এসছে আমাদের। এখন ঘি প্লাস অয়েল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে, তো আমাদের হয়ে এসছে। খুবই ভালো লাগবে খেতে, আপনাদের প্রিয়জনকেও খাওয়াতে পারেন। এটা আপনি নান, রুটি, রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে এবং আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুবই ইজি। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। তুলে নিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের নামকিন চিকেন টেস্ট করবে আমারই বন্ধু রিমন চক্রবর্তী। চলুন খেয়ে দেখছি নামকিন চিকেন কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এটা রুটির সাথে বা রাইসের সাথে খুবই ভালো লাগবে, আর কুলচা পরোটা তার সাথেও খুব ভালো লাগবে, খুবই সুন্দর টেস্ট। আজকে তাহলে এত অবধি, আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আর আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। যদি কোনো আপনাদের নতুন আইটেম জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদের লিখে পাঠাবেন কমেন্টে, আমরা আপনাদের সেই জিনিসটা বানিয়ে আপনাদের দেখাবো আপনাদের সামনে। আর সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন আজকে এত অবধি, নমস্কার।